নমস্কার, কেমন আছেন সবাই? সুমিত্রাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। জায়কা রিসর্ট, এটা ঝাড়খণ্ডে। আমরা হঠাৎ করেই ডিসিশন নিয়ে ঝাড়খণ্ডে চলে আসি এবং এই জায়কা রিসর্টে চলে যাই। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর আপনাদেরকে বাদ দিয়ে আমার কিছু করাটা ঠিক হবে না, তাই আপনারাও আমার সঙ্গে থাকুন প্লিজ। চলুন ভেতর দিকে যাই। এই রিসর্টটায় এত লাইট দিয়ে সাজানো হয়েছে, আমি বুঝতেই পারছি না যে এটা বিয়ে বাড়ি নাকি রিসর্টে যাচ্ছি। জানি না আপনারা কি ভাববেন, দেখে নিন তাহলে। আমাদের গাড়ি এখানে পার্ক করা হয়ে গেছে। চলুন আগে আমরা একটু ঘুরে ঘুরে দেখে আসি কোথায় কি আছে। কি লাইট রে বাবা, চোখ ধার দিয়ে যাচ্ছে পুরো। বিসলি দিয়ে চালা দেওয়া, আর এখানে খাবার টেবিল পাতিয়েছে। বাইরে দিয়েই সব টেবিল পাতা রয়েছে। গাছটা দেখুন কি অপূর্ব লাগছে, কিছু চুনা লাইটও দেওয়া আছে। খাবার জায়গা এটা, চেয়ারগুলো পাতা হয়নি এখনো। আর ওদিকে একটা লর্ড বুদ্ধদেবের মূর্তি দেখা যাচ্ছে, চলুন দেখে আসি। বাহ দেখুন কি সুন্দর একটা জায়গা, বুদ্ধদেব, মনটা একদম ভরে যাবে পুরো। এখানে রয়েছে একটা ফোয়ারা, কি সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে, কিন্তু ফোয়ারাটা এখন বন্ধ আছে। এখানে দেখুন একটা হার্ট শেপ করা রয়েছে। এখানে আমরা একটু ফটো তুলে নেব। বাপ বেটিতে পোজ দিয়ে দাঁড়িয়ে গেছে ফটো তোলার জন্য। চলুন এখানে বাচ্চাদের জন্য একটা ছোট পার্ক মতো আছে, ও একটু খেলে আসবে। Come on!
শোনো, এখন তো অন্ধকার হয়ে গেছে, দেখুন কি সুন্দর কামিনী ফুটেছে। আমি একটা তুলে অলরেডি মাথায় নিয়ে নিয়েছি গুজে। এবার চলুন অন্য দিকটা দেখে আসি। দেখুন তো এগুলো চিনতে পাচ্ছেন কিনা আপনারা, সিঁড়ি করা আছে এদিকে, ওই যে কোনটায় এই যে সিঁড়ি, এদিক থেকে এদিকে যাওয়ার, হেঁটে হেঁটে বোধ হয় ওদিক পর্যন্ত যাওয়া যায়। আর এদিকে দেখুন একটা আউল বসে আছে। স্পষ্ট দেখা যাচ্ছে না এটা। এটাতে কারা চড়ে আমি জানি না। আর এদিকে রয়েছে বিভিন্ন কালারের টায়ার, এটাতেও ওঠা যায়। আর এই যে যে জিনিসটা দেখা যাচ্ছে, দেখুন ভেতরে আচ্ছা একটা সিঁড়ি মতো দেখা যাচ্ছে, উপরে ওঠা যায়। রাত হয়ে গেছে বলে আমি দেখাতে পাচ্ছি না, এখানে উঠে চারিদিকের ভিউটা খুব সুন্দর দেখা যায়। और सबसे बड़ी बात यह है कि जैसे गुड मॉर्निंग हुआ तो थोड़ा सा हम लोग घबरा गए कि अचानक इतनी तेज आवाज कहाँ से है। मीटिंग हो चुकी है हमारे 70 साल के फैकल्टी दीपक साहब, इन्होंने इस तेजी से और इतने धमाकेदार एंट्री की कि बोला जाता है ना कि गुड स्टार्ट इन हाफ टाइम, पर कुछ ऐसा ही इन्होंने फीलिंग हम लोगों को दिया। और इन्होंने बड़े टैक्टफुल ढंग से बड़े ही खेल के लिए, क्योंकि एक दिन पार्क का बड़ा आसान होता है और सीडियन के लिए खास जब রিসর্টের রিসেপশন রুম। আর এদিকে রয়েছে উপরে যাওয়ার জন্য সিঁড়ি। আমরা এখানে স্টে করব না, আমরা ব্যাক করে কোয়ার্টারে চলে যাব, তাই রুমগুলো দেখাতে পারছি না, সরি। এখানে রয়েছে একটা সুইমিং পুল। এই হলো রিসর্টের টোটাল ভিউ। দেখুন দেখতে কি অপূর্ব লাগছে।
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজেই। আমাদের খাবার সার্ভ করা হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব। এদিকে চাঁদ মামা উকি দিয়ে দিয়ে দেখছেন আমরা কি খাওয়া দাওয়া করছি। কেমন আছে? ভালো খেলে? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা ব্যাক করব। এখানে এক ম্যাডামের সঙ্গে আবার দেখা হয়ে গেল, ওনার সঙ্গে একটু কথা বলে তারপরে যাব। বেরিয়ে পড়েছি কোয়ার্টারের উদ্দেশ্যে।